গত সেই দশ বছর এগারো বছর ধরে প্রত্যেকটি পরীক্ষা নিয়ে গণ্ডগোল হয়েছে আর যারা চাকরি পেয়েছে তারাও টাকা দিয়ে পেয়েছে যারা যোগ্য তারা পায়নি তারা আন্দোলন করছে কার সঙ্গে কথাও বলেনি ইলেকশনের পরে ইলেকশান চলে যাচ্ছে ইলেকশনের পরে কথা বলবে কথাও বলেনি আমি জানি না ওনার কি অথরিটি আছে যিনি কথা বলছেন মহামন্ত্রী তিনি কি করতে পারবেন যদি পারেন যারা বঞ্চিত তাদের টাকা কি ফেরত দিতে পারবেন যারা টাকা দিয়েছে পায়নি চাকরি আর যারা পরীক্ষায় পাশ করেও চাকরি পাই দিয়ে তাদের কি সমাধান করতে পারবেন যদি হয় খুব ভালো হয় আর অন্যদিকে এস এস সি চাকরি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন গতকাল অভিষেক বন্ধপাধ্যায়। আপনারা জানেন এবিপি আনন্দ যুক্তিতক্ক অনুষ্ঠানে চাকরি প্রার্থীদের দুর্দশার কথা তুলে ধরেছিলেন আন্দোলনকারী শহীদুল্লাহ এবং তারপরে কুনাল ঘোষের মাধ্যমে তার সঙ্গে কথা বলেন অভিষেক বন্ধপাধ্যায়। এই বৈঠকের পর কি জানিয়েছেন শহীদুল্লাহ আন্দোলনকারী চাকরিপ্রার্থী দেখুন আমাদের এই আলোচনাটা হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই আলোচনা সম্পূর্ণ রূপে ইতিবাচক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা বললেন নাইন টু টুয়েলভ মেধাতালিকাভুক্ত প্রত্যেক পদপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিতকরণের জন্য উনি চেষ্টা করবেন আইনি ও প্রশাসনিক কিছু জটিলতা যেগুলো আছে সেগুলোকে অভার করে উনি আমাদের নিয়োগের পরিপূর্ণরূপে ব্যবস্থা করবেন এ ব্যাপারে আমাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করলেন আমাদের পরবর্তী মিটিং আছে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং মাননীয় চেয়ারম্যানের সঙ্গে সেটা শিক্ষামন্ত্রীর ভবনেই হবে এটুকুই আগামী আগস্ট মাসের আট তারিখে এই মিটিংটা হবে হ্যাঁ ধর্নামঞ্চের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি হ্যাঁ আমরা মিটিং আশ্বস্ত যে আমাদের নিয়োগটা সম্পূর্ণ হবে কত দিনের মতো আইনি ও আগামী নেক্সট মিটিং আমরা হবে না ওনারা বললেন যে ক্ষেত্রে আরো আলোচনার ব্যাপার আছে পরিপূর্ণরূপে ওনারা চেষ্টা করবেন একশো শতাংশ ক্যান্ডিডেট যাতে নিয়োগ পান সেই ব্যাপারে উনি অত্যন্ত মানবিক এবং আমাদের প্রতি সহানুভূতিশীল আমাদের এই যন্ত্রণার জায়গাটা উনিও দেখতে চান না নাইন টু টুয়েলভ মেধা তালিকাভুক্ত ফার্স্ট এস দু হাজার ষোলো সালে যে মেধা তালিকা বঞ্চিত যারা প্রার্থী প্রত্যেকেরই কতজন এখানে যত মেধা তালিকা যারা আছে প্রত্যেকেরই নিয়োগ আট তারিখে আমাদেরই প্রতিনিধি যাবে শিক্ষামন্ত্রীর ভবনে এই মিটিংটা হবে সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন সেটা আটই আগস্ট আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার যা বলেছেন সেটা হচ্ছে যে উনি আমাদের এই বিষয় নিয়ে সম্পূর্ণ ইতিবাচক এবং পরিপূর্ণরূপে মানবিক উনি একশো শতাংশ চেষ্টা করবেন যাতে ফার্স্ট ষোলো সালে মেধা তালিকাভুক্ত প্রার্থীরা সম্পূর্ণরূপে নিয়োগ পান বঞ্চিত না হন এ ব্যাপারে ভূমিকা উনি গ্রহণ করবেন এটুকুই আশ্বস্ত করেছেন দেখুন এ বিষয়ে কোনো আমাদের কথা হয়নি আন্দোলন চালিয়ে যাওয়া না যাওয়া ব্যাপারে কোনো কথা আমাদের হয়নি আমরা বৈঠকে অবশ্যই খুশি আমরা নেক্সট মিটিং আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসবো সেই আলোচনা আটই আগস্ট হবে শিক্ষামন্ত্রী এবং সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন এটাই কথা হয়েছে এই মুহূর্তে কোনো কথা হয়নি সুতরাং এ ব্যাপারে আমরা মন্তব্য করছি না সে বিষয়ে আমরা কোনো কথা বলতে ইচ্ছুক নয় যেটা স্যার বলেছে নিট ক্লিন সেই কথাটা আমরা আবারও জানিয়ে দিচ্ছি যে স্যার অত্যন্ত মানবিক এবং অত্যন্ত মানবিক জায়গা থেকে আমাদের কষ্ট নিরসন করতে চাইছেন উনি ফার্স্ট এস এলএসি সালের মেধা তালিকাভুক্ত প্রত্যেক পদপ্রার্থী অর্থাৎ নবম দশম ও একাদশ দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত যারা প্রার্থী প্রত্যেকের নিয়োগ সুনিশ্চিত করেনের জন্য একশো শতাংশ চেষ্টা করবেন এইটুকুই উনি আশ্বস্ত করেছেন এটুকুই বলতে পারি ধন্যবাদ